তুমি অনেক বড় হয়ে গেছো অলি, আগের থেকে তোমার ভালো মন্দের জ্ঞানও অনেক বেড়েছে, উপলব্ধিও অনেক বেড়েছে। একটা প্রশ্ন করি তোমাকে আজ, আমি তো মা, বলতো একজন মা তার সন্তানকে কতটা ভরসা করতে পারে? আমি মানে তোমার কথাটা ঠিক। তোমার কি মনে হয় অলি, আমি তোমাকে কতটা বিশ্বাস করি? আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি অলি। কিন্তু আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, কারণ আমি প্রশ্ন করে তোমাকে বিব্রত করতে চাই না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও চাই না যে আমার ছেলে মেয়েরা আমাকে মিথ্যে বলুক অথবা বলতে বাধ্য হোক। আজকের দিনটা সময় না, ভেবে কালকে আমাকে উত্তর দিও। কি ছোট মা, যদি তোমার আমাকে কিছু বলার থাকে। ছোট মা কি মিন করে কথাটা বললো, কিছু কি জানতে পেরেছে? মানে যে কথাটা তুমি বলতে চাইছো অনেক দিন ধরে কিন্তু বলে উঠতে পারোনি। ছোট মা আমি সেরকম নিঃসংকোচ বলতে পারো, আমি চাই তুমি তোমার মনের কথা খুলে বলো আমায়। আমি সত্যি সেরকম কিছু, সেই জন্যই তো বললাম, এমন কি কোনো কথা আছে যেটা তুমি কিছুদিন ধরে আমাকে বলতে চাইছো অথচ কোনো কারণে বলতে পারছো না? ছোট মা তুমি কি বলছো আমি বুঝতে পারছি। আমি বলছি না, তুমি বলবে, খুব ভেবে কাল আমাকে বলবে। যেটাই বলার খুব ভেবে চিনতে বলো অলি, কারণ এটার উপরে একটা বিরাট সিদ্ধান্ত নির্ভর করে আছে। সিদ্ধান্ত মানে? মানে তুমি হায়ার স্টাডিজের জন্য ইউএস যাবে না বিয়ে করে শ্বশুর বাড়ি? আমি তো এসব কথা কাউকে বলতেই পারবো না, বোঝাতেই পারবো না যে আমার ভয়টা ঠিক কোথায়, কেন। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। অদ্ভুত একটা দোটানায় রয়েছি। আমি চাই না আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করতে, কিন্তু অলি অলি যদি আমার
বিশ্বাস আমার ভরসার অপব্যবহার করে? তাহলে দিদি ভাই কি হয়েছে? কি হয়েছে সেটা জানলে তো হয়েই যেত, কিন্তু যখন ঘরে ঢুকছিলাম তখন আমার মনে হলো কিছু তো একটা হয়েছে। আচ্ছা কনক, তুই একটা কাজ করতো, তুই এই চায়ের কাপটা নিয়ে তোর মায়ের কাছে যা, বুঝেছিস? আমি আমি অলির ব্যাপারটা সামলে নিচ্ছি, ঠিক আছে? দিদি ভাই চাটা তো আমি তোকে যেটা বলেছি তুই সেটা কর না, লেখাপড়া শিখছিস, বুদ্ধি শুদ্ধি যদি একটুকু হয়ে থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করে জানার চেষ্টা করে এক্স্যাক্টলি হয়েছেটা কি। তুই যা, আমি তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? বুঝেছিস? তুই যা, এখন না করে দাঁড়িয়ে থাকিস না, যা যা না। হঠাৎ এসো মেচা, আমি পানিয়ে ছিলাম তাই ভাবলাম তোমাকে। চাটাই উদ্দেশ্য না আরো কিছু বলতে চাও? আমি ওকে দেখলাম ঘর থেকে বেরিয়ে ছুটে চলে গেল, তাই মনে হলো আমি বকেছি ওলিকে। না মানে ও না বলে বেরোনোর জন্য ও আমাকে বলে গেছিল মা, আমি তখন তোমায় ফোনে। তুমি জানো ও কোথায় গিয়েছিল? হ্যাঁ তো, ও বলেছিল মা মা ওকে হাসি খুশি ভালো লাগে, ও মন খারাপ করে থাকলে আমারও খারাপ লাগে, ও খুব ভালো মা। হ্যাঁ ও ভালো, ওলি ভালো, কিন্তু আজকাল বড্ড ভুল করে ফেলছে কনক। মা মা ও কি করছে আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ওকে ক্ষমা করে দাও। সব ভুলের ক্ষমা হয় না কনক, যেন ছোটমা বুঝতে পেরে গেছে। আমাকে কি রাস্তায় দেখতে পেল ছোটমা, নাকি রাহুল সিডিটা পাঠিয়ে দিয়েছে? ভগবান আমি আর পারছি না। ওলি কি হয়েছে ওলি তোমার? হ্যাঁ আমি দেখলাম তুমি খুব তাড়াহুড়ো করে ঘরে ঢুকে এলে। ওলি আমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চাপে আছো, এনিথিং সিরিয়াস? এই ওলি ওলি কি হয়েছে আমাকে বলো তো, কি হয়েছে? খুব বিপদ কবু মনি। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো কি হয়েছে, আমি দেখি কি করতে পারি।
অলিভ, অলিভ দেখো এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নয়, এই দেখো এই তো আমি তোমার পাশে আছি, একদম চিন্তা করবে না তুমি প্লিজ। আমার খুব হেল্পলেস লাগছে গো, খুব ভয় করছে আমার। এই বৌমনি তুমি আমাকে একটু হেল্প করো না প্লিজ, আমাকে একটু হেল্প করো। আমি তো তোমার পাশেই আছি, আমি হেল্প করবো না তো কি করবো? হ্যাঁ এসো আমার কাছে এসো, একদম কাঁদবে না। তোমার বৌমনি যখন তোমার কাছে আছে তোমার চিন্তার কোনো কারণ নেই, ওলি কাঁদবে না।